হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। কল্পনাতে ভ্রমণ করি, নিজের মনে স্বদেশ ঘুরি। তো এই রিডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে নিজেরা পড়ে নিবে। এখানে দেখো, ইম্পর্টেন্ট একটা কথা রয়েছে। ছবি আঁকায় দুই ধরনের পরিপ্রেক্ষিতের ব্যবহার হয়, একটা হচ্ছে রৈখিক বা লিনিয়ার, আর একটা হচ্ছে বায়বীয় বা এরিয়াল। রৈখিক পরিপ্রেক্ষিত, রেখার সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে রৈখিক পরিপ্রেক্ষিত বলে। এই পদ্ধতিতে চিত্রে কাছের বস্তুটি বড় আর দূরের বস্তুটিকে তুলনামূলক ছোট করে আঁকা হয়। এইভাবে চিত্রে দূরত্ব, গভীরতা ইত্যাদিকে ফুটিয়ে তোলা হয়। তো এখানে দেখো, কাছের বস্তুটিকে বড় করে ফুটিয়ে তোলা হয়েছে এবং এর রংটাও দেখো গাঢ়, আর পিছনের যে এই যে এই জায়গাটুকু হালকা করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এর রংটা দেখো হালকা, ঠিক আছে, এবং এর আকারটাও কিন্তু ছোট। বায়বীয় পরিপ্রেক্ষিত, রঙের সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে বায়বীয় পরিপ্রেক্ষিত বলে। এই পদ্ধতিতে ছবিতে কাছের বস্তুটির রং গাঢ় এবং স্পষ্ট, এবং দূরের বস্তুটির রং ক্রমশ হালকা এবং অস্পষ্ট করে আঁকা হয়। তো এই যে দেখো, কাছের বস্তুটির রং কিন্তু গাঢ় এবং পিছনের বা দূরের বস্তুটির রং দেখো হালকা, এবং কাছের বস্তুটা অনেক স্পষ্ট করে বোঝা যায় কিন্তু দূরের বস্তুটা অস্পষ্ট। পরিপ্রেক্ষিত সম্পর্কে যেভাবে আমরা বাস্তব অভিজ্ঞতা পেতে পারি, তো এইটা হচ্ছে পরিপ্রেক্ষিতের একটা বাস্তব উদাহরণ। তো তোমার অবস্থান যদি সামনে হয়, তো এই জায়গা থেকে তুমি এই ব্যক্তিকে অনেক বড় এবং স্পষ্ট করে দেখতে পাবা, এবং এই ব্যক্তির কাছে থাকা এই কাগজটার রং অনেক গাঢ়ভাবে দেখতে পাবা এবং আকৃতিটাও অনেক বড় করে দেখতে পাবা। কিন্তু দেখো, এইগুলার সাইজ কিন্তু একই রকম। একই রকম হওয়া সত্ত্বেও তোমার এই অবস্থান থেকে পিছনের এই ব্যক্তিটার কাগজটা অনেক ছোট এবং রং হালকা করে দেখতে পাবে, এবং এই ব্যক্তিটাকেও কিন্তু কি করে দেখতে পাবে, অনেক ছোট আকারে দেখতে পাবে এই যে সামনের ব্যক্তির তুলনায়, ঠিক আছে। এবার আমরা পেন্সিল স্কেচ সম্পর্কে জানবো এবং পরিপ্রেক্ষিত জ্ঞানকে কাজে লাগিয়ে ছবি আঁকা অনুশীলন করব। তো এটা হচ্ছে পেন্সিল স্কেচ। স্কেচ অর্থ খসড়া, সে অর্থে পেন্সিলে আঁকা খসড়া ছবিকে পেন্সিল স্কেচ বলে, ঠিক আছে। তোমরা এইগুলো ভালোভাবে পড়ে নিবে। তারপর এখানে দেখো, হালকা থেকে গাঢ় পেন্সিল টোন অনুশীলন করব। এটা হচ্ছে হালকা, দেন এটা হচ্ছে গাঢ়, এগুলো তুমি অনুশীলন করতে পারো। তারপর পেন্সিল মাধ্যমে ত্রিমাত্রিক বস্তু তৈরি, দেন এটা হচ্ছে পেন্সিলের মাধ্যমে জড় জীবন, বা এরকম একটা চিত্র অঙ্কন করা পেন্সিলের মাধ্যমে জাস্ট। তারপর পেন্সিলের মাধ্যমে গ্রামের দৃশ্য অঙ্কন, পেন্সিলের সাহায্যে হালকা থেকে গাঢ় টোন অনুশীলন করব। তো প্রথমটা হবে হালকা, তারপর আরেকটু গাঢ়, দেন আরেকটু গাঢ়, আরও বেশি গাঢ়, এভাবে হবে, ঠিক আছে। উপরে নমুনা অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে, এই যে এইটাই হচ্ছে নমুনা অ্যান্সার। তুমি এরকম অনুশীলন করতে পারো, আর অনুশীলনটা তুমি এখানে করতে পারো, ঠিক আছে, এই জায়গাগুলোতে। তো এই অধ্যায়ে আমরা যা করব, অষ্টম শ্রেণীর জন্য বন্ধ খাতা তৈরি করবো। আমরা এখন এই কাজের অ্যান্সারটা দেখে নিই, তুমি তোমার মতো করে অ্যান্সারটা তৈরি করতে পারো। আমি জাস্ট এখানে একটা নমুনা উত্তর দিয়েছি মাত্র। তো এটা হচ্ছে বন্ধ খাতার নমুনা উত্তর, দেন তুমি এইভাবেও তৈরি করতে পারো। তুমি তোমার মতো করে অ্যান্সারটা তৈরি করলে সবচেয়ে বেস্ট হবে। তারপরের কাজ, দলগত কাজ ও বইয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে পরিপ্রেক্ষিত অনুশীলন করব। আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। তো পরিপ্রেক্ষিত অনুশীলন করার জন্য দেখো কতগুলো ধাপ আমরা ভালোভাবে বুঝে নিই। ধাপ এক, সমান উচ্চতার পাঁচজন সহপাঠী নিয়ে একটি দল গঠন করি। সবার কাছে একই রঙের এবং সাইজের একটি করে কাগজ দিই। কাগজগুলো নিয়ে মাঠের এক প্রান্তে সমান দূরত্ব নিয়ে একই ভঙ্গিতে দাঁড়াই। সামনে বা কাছ থেকে দেখলে মনে হবে কাছে দাঁড়ানো বন্ধুটি সবচেয়ে বড়, এবং তার হাতের কাগজটিও বড় ও গাঢ় মনে হবে। দূরে দাঁড়ানো বন্ধুদের ছোট মনে হবে এবং হাতের কাগজটিও ছোট ও রঙিন ও হালকা মনে হবে।
পরিপ্রেক্ষিতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি নমুনা চিত্র অঙ্কন করা হলো। তো এটা হলো নমুনা অ্যান্সার, ঠিক আছে? তারপর পেন্সিল স্কেচ সম্পর্কে জানবো, এবং সহজলভ্য যে কোনো ধরনের পেন্সিল, কলম, চারকোল, যেমন কাঠ, কয়লা, রং পেন্সিল দিয়ে টুন অনুশীলন করব। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো আমরা প্রথমে পেন্সিল স্কেচ সম্পর্কে জেনে নিই। স্কেচ অর্থ খসড়া, সে অর্থে পেন্সিলে আঁকা খসড়া ছবিকে পেন্সিল স্কেচ বলে। পেন্সিল স্কেচের জন্য অনেক রকমের পেন্সিল ব্যবহার করা হয়। পেন্সিলে এর শীর্ষ তৈরি করা হয় গ্রাফাইট দিয়ে। পেন্সিলের গ্রাফাইটের পার্থক্য পেন্সিলের গায়ে HB দিয়ে লেখা থাকে। পেন্সিলের গায়ে লেখা H অক্ষরটি দিয়ে শক্ত বা হার্ড বোঝানো হয়, B অক্ষরটি দিয়ে বোঝানো হয় কালো, HB অক্ষরটি দিয়ে বোঝানো হয় শক্ত, HB অক্ষরটি দিয়ে বোঝানো হয় শক্ত এবং কালো, উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি। গ্রাফাইট যত নরম হয় এর মাধ্যমে প্রয়োগ করা রেখাটিও তত গাঢ় এবং কালো হয়। হালকা থেকে পর্যায়ক্রমে গাঢ় আস্তর দিয়ে পেন্সিল ঘষে ঘষে নানা মাত্রায় আলো ছায়া নির্ণয় করা যায়। আলো ছায়া নির্ণায়ক এই অন্তরকে টুন বলা হয়, আর নানা রকমের টুনের সাহায্যে করা হয় পেন্সিল স্কেচ। পেন্সিল স্কেচের ক্ষেত্রে HB, 2B, 4B, 6B এই সকল পেন্সিল বেশি ব্যবহার হয়ে থাকে। তাছাড়া চারকোল এবং বিভিন্ন রঙের রং পেন্সিলের সাহায্যে আমরা স্কেচ তৈরি করি। তো এখানে জাস্ট নমুনা অ্যান্সার দেওয়া রয়েছে, 6H, 5H, দেন 4B, 5B, 6B এবং 8B। ছবিতে পেন্সিলের হালকা টোন দিয়ে আলো আর গাঢ় টোন দিয়ে অন্ধকার বোঝানো হয়। হালকা এবং গাঢ় টোনের মাঝামাঝি টোনটি হলো মধ্য টোন। পেন্সিল স্কেচ হলো ছবি আঁকার সবচেয়ে সহজ ও কার্যকরী মাধ্যমগুলোর অন্যতম। কাগজে নিচের ছবির মতো করে ছক এঁকে তাতে পেন্সিল দিয়ে হাতের চাপ ধীরে ধীরে কম থেকে বেশি করে টুন হালকা গাঢ় করা যায়। তাছাড়া একটি টুনের উপর কয়েকবার টুন দিয়েও হালকা থেকে গাঢ় টুন তৈরি করা যায়। এইভাবে হাতের কাছে পাওয়া যে কোনো পেন্সিল, কলম, চারকোল, রং পেন্সিল ইত্যাদির সাহায্যে টুন দিয়ে ছবি আঁকা যায়। তো এখানে দেখো, হালকা থেকে গাঢ় পেন্সিলের টুন অনুশীলন করা, তারপর পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু, জড়জীবন ও প্রকৃতি আঁকা অনুশীলন করবো। চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। তো এইটা হচ্ছে পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তুর চিত্র, দেন এইটা হচ্ছে পেন্সিলের মাধ্যমে জড়জীবন, তারপর এইটা হচ্ছে পেন্সিলের সাহায্যে গ্রামীণ পরিবেশের চিত্র। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে।